পূজোর উপহার। সীমান্ত পেরিয়ে ভারতে এলো পদ্মার ইলিশ, মঙ্গলবার থেকেই পাওয়া যাবে বাজারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগের দিনই ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকার। সুখবরটা পৌঁছেছিল রবিবারই, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে আসবে পদ্মার ইলিশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আগের দিন ইলিশ রপ্তানির ওপর ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকার। হাসিনা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের 46টি রপ্তানিকারী সংস্থার মাধ্যমে 50 টন করে ইলিশ পাঠানো হবে ভারতে। ঘোষণা মতো সোমবার সন্ধ্যায় বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে এলো জলের রূপালী শস্য। জানা গেছে এদিন সন্ধ্যায় 2টি ট্রাকে করে মোট 8 টন ইলিশ এসে পৌঁছায় ভারতে। প্রতি গাড়িতে 4 টন করে ইলিশ রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন এবার থেকে ক্রমান্বয়ে ইলিশ এসে পৌঁছাবে ভারতে। মোট 2450 টন ইলিশ রপ্তানি হবে বলেও জানা গেছে। তবে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ পুজো শুরুর আগেই ইলিশ রপ্তানি পর্ব সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের তরফে। সূত্রের খবর, বহু বছর আগে বাংলাদেশ থেকে ইলিশ আসত স্বাভাবিক নিয়মে, তবে তিস্তার জল নিয়ে জটিলতার কারণে 2012 সালের পর থেকে পদ্মার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। কার্যত তারপর থেকেই বাংলাদেশের ইলিশের স্বাদ থেকে বঞ্চিত এপার বাংলার মানুষ। তবে গত কয়েক বছর ধরে শুধু পুজোর আগে ইলিশ রপ্তানিতে ছাড় দিচ্ছে বাংলাদেশ। গত বছর পুজোর আগে খুব অল্প সময়ের মধ্যে 4600 টন রপ্তানিতে ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকার। সময়ের অভাবে মাত্র 1200 টন ইলিশ রপ্তানি হয়। সরকারের বেঁধে দেওয়ার সময় পার হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় ইলিশ রপ্তানি। দুর্গাপুজোর প্রাক্কালে ভারত সফরের ঠিক আগে হাসিনা সরকারের ইলিশ উপহার ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, মঙ্গলবার থেকে রাজ্যের বাজারে মিলবে বাংলাদেশের এই রূপালী শস্য। এক বছর পর এটা প্রতি বছরই ইন্ডিয়াতে বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়াকে গিফট করে। তো আজকে সর্বমোট 2টো গাড়িতে 8 টন ইলিশ আসার কথা আছে। অলরেডি একটা গাড়ি ইন্ডিয়াতে ঢুকে গেছে 4 টনের, এবং নেক্সট 2 ঘন্টা পরে আর একটা 4 টনের গাড়ি ইন্ডিয়াতে ঢুকবে। 49 লাইসেন্স ইচ 50 টন, সর্বমোট 2450 টনের কাছাকাছি ইন্ডিয়াতে ঢুকবে, এবং আরও পরবর্তীকালে 2-1 দিনের মধ্যে আরও কিছু লাইসেন্স বেরোতে পারে। ওয়েস্ট বেঙ্গল, হাওড়া, পাতিপুকুর, আরও যে সমস্ত মাছ মার্কেটগুলো আছে, শিয়ালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বাঁকুড়া, বীরভূম, সব জায়গায় চলে যায় আমাদের মাছটা। বিডি টাকা 1500-1600 টাকা পার কেজি এখন ইলিশ মাছটা পারচেস করা যাচ্ছে। এখানে সেই অনুযায়ী যে দামটা পড়বে সেটাই আসবে। আপাতত বলা যেতে পারে 8 টন ইলিশ ঢুকলো, আগামীকাল না হলেও পরশু থেকে হয়তো বাজারে পাওয়া যাবে, মানে লঞ্চ হয়ে যাবে। মাছটা অ্যাকচুয়ালি 800 গ্রাম থেকে শুরু করে আপ টু 1 কেজি 700-800। ভোজনরসিক বাঙালির জন্য এবার পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসবে বলেই মনে করছেন আমদানিকারকেরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই বাংলাদেশ সরকার ছাড় দিল ইলিশ মাছে। রূপালী শস্য ইতিমধ্যেই ভারতে ঢুকছে। আপাতত পর্যায়ে 2টি গাড়িতে মোট 8 টন ইলিশ ঢুকছে ভারতে। আরও বাকি থাকবে যে ইলিশ, পরপর কিন্তু আস্তে আস্তে ঢুকতেই থাকবে ভারতে। অর্থাৎ বাঙালির পাতে কিন্তু রূপালী শস্য এবার পড়বে। আগামী মঙ্গলবার থেকেই কিন্তু ভারতের প্রতিটা বাজারেই কিন্তু মিলবে এই রূপালী শস্য। ক্যামেরায় সোম দাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল।